ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের জায়গায় অবৈধভাবে মার্কেট নির্মাণের অভিযোগ উঠেছে বিষয়টি জেলা পরিষদের নজরে আসলে কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয় সদর উপজেলায় ব্রাহ্মণবাড়িয়া লালপুর সড়কের খালের উপর অবৈধভাবে মার্কেট নির্মাণ করছিলেন করছিলেন কেন্দুয়াই গ্রামের আরমান নিপু সহ একটি মহল মার্কেট নির্মাণের জন্য পাশে থাকা একটি সরকারি সেতুর রেলিং কেটে ফেলে বিষয়টি জেলা পরিষদের নজরে আসলে ঘটনাস্থল পরিদর্শন করে কাজ বন্ধ রাখার নির্দেশ দেয় কর্তৃপক্ষ